এবার বিস্তারিত। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে এমন সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ বলছে, গেল বছর যুক্তরাজ্যে স্থায়ী হতে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছেন প্রায় 11,000 বাংলাদেশি, এদের সফল হয়েছেন মাত্র 5%। উন্নত জীবন, উচ্চশিক্ষাসহ নানা কারণে অনেকেরই কাঙ্ক্ষিত দেশ যুক্তরাজ্য। ভারত, পাকিস্তান, বাংলাদেশি ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা নিজ যোগ্যতায় আবার কেউ রাজনৈতিক আশ্রয় চেয়ে দেশটিতে স্থায়ী হয়েছেন অথবা হবার চেষ্টায় আছেন। তবে রাজনৈতিক আশ্রয় চেয়ে এরই মধ্যে ব্যর্থ বা ভবিষ্যতে যারা ব্যর্থ হবেন সেসব বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, শিগগিরই তাদের ফেরত পাঠাবে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, গেল সপ্তাহে যুক্তরাজ্য বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ বিষয়ে সম্মত হয়েছে দুদেশ। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে স্থায়ী হতে গেল বছর রাজনৈতিক আশ্রয় চেয়েছেন প্রায় 11,000 বাংলাদেশি, এদের মাত্র 5% আবেদন মঞ্জুর হয়েছে। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান, তৃতীয় অবস্থানে ভারত, চতুর্থ নাইজেরিয়া ও পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান। যুক্তরাজ্যে অবৈধভাবে থাকা বিভিন্ন দেশের 26,000 ব্যক্তিকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে গেল বছর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আন্তর্জাতিক বিচার আদালতের শুনানির মাঝে গাজায় গণহত্যায় মেতেছে ইসরায়েল। উত্তর গাজা ও রাফার বেশ কয়েকটি শরণার্থী শিবিরে হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। এদিকে ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই জাহাজ বন্দরে নোঙর করার অনুমতি দেয়নি স্পেন। গণহত্যায় শরিক না হতেই এমন সিদ্ধান্ত দেশটি। আন্তর্জাতিক বিচার আদালতে চলছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি। এরই মধ্যে গাজা জুড়ে ফিলিস্তিনিদের হত্যায় মেতেছে IDF সেনারা। শুক্রবার শুনানির দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের হেগে যুক্তিতর্ক উপস্থাপন করে ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকা, যেখানে রাফায় দ্রুত আগ্রাসন বন্ধে বিচার আদালতের হস্তক্ষেপ চায় বাদীপক্ষ। সীমান্তের কাছের এই ভূখণ্ডে দখলদারদের আগ্রাসনে শহর ছেড়েছেন 7,00,000 ফিলিস্তিনি। ক্রসিং বন্ধ থাকায় গাজার ভেতরেই দিক বিদিক ছুটছেন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্র বিমান থেকে যেভাবে ত্রাণ ফেলে তা পেতে কুকুরের মতো ছুটতে হয় আমাদের। এখন আর সহায়তা সহমর্মিতা চাই না আমরা, চাই শুধু নিরাপত্তা। ক্রসিং খুলে দেয়া হোক, আমরা অন্যত্র গিয়ে অন্তত প্রাণে বাঁচতে চাই। উত্তর গাজায় বিমান থেকে বোমা ফেলছে ইসরায়েল। জাবালিয়ার শরণার্থী শিবির নুসেইরাত ও আল সাতিতে দখলদারদের হামলায় নিহত বহু ফিলিস্তিনি। যদিও নিজেদের সবটুকু দিয়ে জায়নবাদী সেনাদের প্রতিরোধের চেষ্টা করছে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, নতুন করে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের একাধিক ভিডিও পোস্ট করেছে হামাস। গেল 7.5 মাসে তাদের হামলায় প্রাণ গেছে প্রায় 700 IDF সেনার। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। এতে অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার ইসরায়েলিকে। হামলার সতর্কতায় কিছুক্ষণ পরপর বেজে উঠছে সাইরেন। ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজকে নিজ বন্দরে ভিড়তে দিতে রাজি হয়নি স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, গাজায় আগ্রাসনে সহায়তাকারী হতে চান না তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে শুরু হয়েছে নতুন ট্রেন্ড, ব্লকআউট 2024 ক্যাম্পেইন। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিশ্বের যেসব তারকা নীরব রয়েছেন তাদেরকে টার্গেট করে চলছে ভার্চুয়াল জগতের এই ক্যাম্পেইনটি। গেল সপ্তাহে ফ্যাশন দুনিয়ার অন্যতম আসর মেট গালার পর থেকে মাথা চাড়া দেয় এই আন্দোলন। হ্যাশট্যাগ ব্লকআউট 2014। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করা সেলিব্রিটিদের বয়কটের আহ্বান জানিয়ে টিকটক অ্যাপে শুরু হওয়া আন্দোলন। এতে অনলাইন প্ল্যাটফর্মে কিম কার্দাশিয়ান, সেলিনা গোমেজ, জাস্টিন বিবার, শাকিরা কিংবা টেইলর সুইফটের মতো খ্যাতিমান তারকাদের বয়কটের আহ্বান জানানো হয় ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে। এবার এই তালিকায় যুক্ত হলো ভারতীয় তারকাদের নাম। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা জুটি, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, এমনকি আলিয়া ভাটও ঢুকে পড়েছেন ব্লকআউটের তালিকায়। তালিকায় আরও আছেন ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালেহ, স্টিফিন ক্যারি সহ বিভিন্ন অঙ্গনের বাঘা বাঘা সব তারকারা। এক্স সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বয়কটের ব্যাপক প্রচারণা।
তবে আলোচনায় এবার আগের সব সীমা অতিক্রম করেছে ফ্যাশনের অলিম্পিক খ্যাত মেট গালা। সবকিছু ছাপিয়ে উঠেছে বিশ্বখ্যাত এই ইভেন্টে ফিলিস্তিনিদের পক্ষে সহমর্মিতার বার্তা না থাকার বিষয়টি। ইভেন্টটিতে হলিউডের বিখ্যাত সিনেমা দ্য হাঙ্গার গেম প্রদর্শিত হলেও টু শব্দটি হয়নি ফিলিস্তিনের সহিংসতার বিরুদ্ধে, জানিয়ে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। গেল 7 মে মেট গালা ইভেন্টের পর ব্লক আউটের আহ্বান জানিয়ে টিকটক ইনফ্লুয়েন্সার হিলি খলিলের পোস্ট করা ভিডিওর পর থেকে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। টিকটক ভিত্তিক এই আন্দোলনে অনলাইন প্ল্যাটফর্মে ব্লক করার এই তালিকায় নিয়মিতই যুক্ত হচ্ছে বিশ্বের জনপ্রিয় তারকাদের নাম। মোরশেদ শোভন, চ্যানেল 24। ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। আগামী 20 মে ভারতের 5ম দফার লোকসভা নির্বাচন। এ দফায় 695 প্রার্থীর 227 জনই কোটিপতি, সবচেয়ে বেশি সম্পদের মালিক বিজেপির অনুরাগ শর্মা। হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, বিজেপির স্মৃতি ইরানি, রাজনাথ সিং সহ আরও অনেকে। ভারতের 7 দফার লোকসভা নির্বাচনে এরই মধ্যে শেষ হয়েছে 4র্থ ধাপের ভোট। জনপ্রতিনিধি বাছাইয়ের এই আয়োজনে তারকাদের মতোই নজর কেড়েছেন কোটিপতি প্রার্থীরা। দেশটির নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ও ন্যাশনাল ইলেকশন ওয়াচের যৌথ জরিপ বলছে, 5ম দফায় 695 প্রার্থীর মধ্যে 227 জনই কোটিপতি, যা মোট প্রার্থীর 33%। এ দফায় ভোটের মাঠে সবচেয়ে বেশি 36 জন কোটিপতি প্রার্থী ক্ষমতাসীন বিজেপির, দ্বিতীয় সর্বোচ্চ কংগ্রেসের 15 জন, এছাড়া সমাজবাদী পার্টির 10 জন, উদ্ধব ঠাকরে সমর্থিত শিবসেনা দলের 7 জন, একনাথ সিন্দে সমর্থিত শিবসেনা দলের 6 জন এবং তৃণমূল কংগ্রেসের 6 জন। কোটিপতি প্রার্থী আছে ছোট দলগুলোরও। প্রথম 3 কোটিপতি প্রার্থীর মধ্যে শীর্ষে বিজেপির অনুরাগ শর্মা, তার মোট সম্পত্তির পরিমাণ 212 কোটি রুপি, লড়ছেন উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নীলেশ ভগবান সাম্বার, মহারাষ্ট্রের ভিবান্ডি কেন্দ্র থেকে লড়ছেন তিনি, তার মোট সম্পত্তির পরিমাণ 116 কোটি রুপি। আর 110 কোটি রুপি সম্পদের মালিক পীযূষ গোয়াল আছেন তৃতীয় অবস্থানে, তিনি লড়বেন মুম্বাই উত্তর কেন্দ্র থেকে। এই তালিকায় সবচেয়ে কম সম্পত্তির মালিক জম্মু কাশ্মীরের বারামুল্লার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সুলতান গনি, তার মোট সম্পত্তি দেখানো হয়েছে মাত্র 67 রুপি। এরপরে রয়েছেন 700 রুপির মালিক বিহারের স্বতন্ত্র প্রার্থী মুকেশ কুমার। নির্বাচনে কোটিপতি প্রার্থীর পাশাপাশি মামলার আসামির সংখ্যাও নিহাত কম নয়। 159 জনের বিরুদ্ধে আছে ফৌজদারি মামলা, যার মধ্যে হত্যা, যৌন হয়রানি, ধর্ষণ, বিদ্বেষমূলক বক্তব্যের মতো গুরুতর অভিযোগ অর্ধশতাধিক প্রার্থীর বিরুদ্ধে। 20 মের ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং সহ বেশ কয়েকজন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড, এই 6 রাজ্যে হবে নির্বাচন। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু কাশ্মীরেও হবে ভোটাভুটি। রাখি জেসমিন, চ্যানেল 24। লোকসভার 5ম দফা নির্বাচনী আরো খবর জানাবো আপনাদের। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, দেখা যাচ্ছে যে এই দফায় এসে অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, ঠিক এই মামলা তাদের নির্বাচনী প্রচারণায় কিংবা জনপ্রিয়তায় কতটা প্রভাব ফেলছে একটু জানাবেন। আর একটা বিষয় জানতে চাই, মামলা মাথায় নিয়ে আসলে তারা কীভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন? প্রথম কথা বলি, আপনার বাংলাদেশের অনেক মানুষের জর্জ ফার্নান্ডেজকে মনে থাকবে। জর্জ ফার্নান্ডেজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং এই জর্জ ফার্নান্ডেজ, তিনি কিন্তু জেলে গিয়েছিলেন, বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে তিনি অভিযুক্ত হয়েছিলেন, জেলে গিয়েছিলেন এবং সেই নিয়ে ব্যাপক সরব হয়েছিল বাংলাদেশের মানুষের, খুব ভালোভাবে মনে থাকার কথা। এই জর্জ ফার্নান্ডেজ, তিনি বিহারের মুজাফফরপুর থেকে, তিনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন জেলে থেকে নির্বাচিত হয়েছিলেন, জেলে থেকে 3 লক্ষের বেশি ভোটে কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করেছিলেন। এরপরে যদি আপনি দেখেন, মুক্তার আনসারি কিছুদিন আগে মারা গিয়েছে, একবার এনকাউন্টারে মারা গিয়েছে, উত্তরপ্রদেশের ডন ছিলেন, তিনিও জেলে থেকে নির্বাচিত হয়েছে। আপনি যদি আবার দেখেন আজম খান, এই লিস্ট শেষ হবে না, প্রচুর মানুষ, প্রচুর সাংসদ বিধায়ক যারা
নির্বাচিত হয়েছে, জেলে থেকে নির্বাচিত হয়েছে, এবং ভারতের যে এক্সিস্টিং আইন অর্থাৎ সংসদ একেবারে সংবিধান কিছুটা পরিবর্তন করার পরেও কিন্তু সেখানে বলা হচ্ছে যে জেলে থেকে ভোটে লড়া যেতে পারে যতক্ষণ না একেবারে তিনি সাজাপ্রাপ্ত অর্থাৎ দণ্ডিত হন, আদালত তিনি তাকে সাজা ঘোষণা করে দেয় তার আগে পর্যন্ত তিনি নির্বাচিত হতে পারে, এবং দু বছরের বেশি যদি সাজা না হয় সেক্ষেত্রে তিনি কিন্তু তার যে সাংসদ বা বিধায়ক পদ সেটা বহাল থাকে, সেই হিসাবে দু বছরের বেশি হলে ছ বছর অর্থাৎ আজীবন নয় মাত্র ছ বছর তিনি নির্বাচন থেকে দূরে থাকতে পারেন। ফলে যে দলগুলো যে ফৌজদারি মামলায় অভিযুক্তদের যে একেবারে টিকিট দিয়েছে তাদের ভোটে দল লড়ার যে প্রেক্ষিত তৈরি করে দিয়েছে সেটা কিন্তু দলগুলো কার্যত রিস্ক নিয়েছে, এবং দলগুলো জানে ভারতের যে বর্তমান আইন সেই আইন কিন্তু রীতিমতো তাদের প্রোটেক্ট করে এবং এই আইনে তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। আপনি রাহুল গান্ধীর কথা শুভজিৎ আপনার তথ্য পেয়েছি, কিন্তু আরেকটা বিষয় জানতে চাই যে কি হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন তারা আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে, বিশেষ করে যদি রাহুল গান্ধীর কথা বলি, রাজনাথ সিং এর কথা বলি, তারা জয় হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? শুনতে পেয়েছেন নিশ্চয়ই, শুভজিৎ আমি যে বিষয়টি জানতে চাইছি হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন রাহুল গান্ধী কিংবা রাজনাথ সিং তাদের জয়ের বিষয়ে আসলে কেমন আশাবাদী তারা? দেখুন রাহুল গান্ধীর জয়ের বিষয়ে কিন্তু এই মুহূর্তে খুব একটা সন্দেহ নেই, কারণ একেবারে সেফ সিট হিসেবেই কিন্তু কংগ্রেস রাহুল গান্ধীকে নিয়ে এসেছে, কারণ আমেথির সিটে যদি রাহুল গান্ধীকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হতো এবং রাহুল গান্ধী যদি সেখানে হেরে যেতেন সেক্ষেত্রে রাহুল গান্ধীর একটা ইমেজ সংকট তৈরি হতো, যার ফলে কিন্তু তাকে রায়বেলি একেবারে একটা সেফ সিট বলা যায়, কারণ 2022 সালের যদি নির্বাচন আপনি দেখেন সেখানে কিন্তু রায়বেলির যে 5টি বিধানসভা আসন সেখানে কংগ্রেসের যে প্রধান জোটসঙ্গী উত্তরপ্রদেশের সপা তিনি কিন্তু 5টার মধ্যে তারা কিন্তু 4টাতে জয় সুনিশ্চিত করেছিলেন, ফলে 2024 সালে সেই ফলাফল খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা খুব কম এবং রাহুল গান্ধী জেতার সম্ভাবনা এই সিটে অনেকটাই বেশি, যার ফলেই কিন্তু রাহুল গান্ধী জিততে চলেছেন এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। অন্যদিকে লখনৌ বা যেখানে আপনি বলছেন রাজনাথ সিং তাদেরও কিন্তু যে জয়ের সমীকরণ সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার, যার ফলে এই সব আসনগুলো। শুভজিৎ ধন্যবাদ আপনাকে, পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড, জানাচ্ছিলেন লোকসভা নির্বাচন পঞ্চম দফার খবরাখবর। ওয়ার্ল্ড নিউজ টুডে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে সমুদ্রের প্রবাল প্রাচীরগুলোতে। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের তথ্য মতে গেল কয়েক বছরে ক্ষয় হয়েছে মোট প্রবাল প্রাচীরের 2/3। এতে হুমকির মুখে সামুদ্রিক বাস্তুসংস্থান ও এর উপর নির্ভরশীল বিশ্বের কোটি কোটি জনজীবন। সমুদ্র যদি হয় অপার বিস্ময়ের ভাণ্ডার, তাহলে কোরাল রিফ বা প্রবাল প্রাচীর সেই বিস্ময়ের প্রবেশদ্বার। পৃথিবীর বাস্তুসংস্থানে প্রবাল প্রাচীরের মতো বৈচিত্র্যময় বলতে গেলে আর কিছুই নেই। অ্যান্থোজোয়া শ্রেণীর সামুদ্রিক প্রাণীরা কলোনি আকারে সমুদ্রতলে এমনভাবে বংশবিস্তার করে যা রূপ নেয় সৌন্দর্যমণ্ডিত প্রাচীরে। কিন্তু জলবায়ু পরিবর্তন, দূষণ, অতিরিক্ত মৎস্য শিকারে ক্রমেই ক্ষয়ে যাচ্ছে বহু বর্ণের রঙের উজ্জ্বল এসব প্রবাল, হারাচ্ছে ঔজ্জ্বল্য, হয়ে পড়ছে সাদা। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের তথ্য মতে গেল কয়েক বছরে বিশ্বের 2/3 ক্ষয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয় হয়েছে আটলান্টিক মহাসাগরের প্রবাল। যুক্তরাষ্ট্রের জাতীয় ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে বিশ্বের প্রবাল প্রাচীরগুলো চতুর্থ পর্যায়ের ক্ষয়ের মধ্যে রয়েছে। গেল বছর বেসিনের প্রায় 100% প্রবাল ক্ষয়ের শিকার হয়েছে। বিজ্ঞানীরা বিশ্বের 62টি দেশের প্রবাল ক্ষয় নথিভুক্ত করেন, যার মধ্যে রয়েছে ভারত ও শ্রীলঙ্কাও। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাবে সমুদ্রের তাপমাত্রার রেকর্ড পরিমাণে বাড়ছে বলে মত বিজ্ঞানীদের। এভাবে যদি প্রবাল ক্ষয়ে যেতে থাকে তাহলে সামুদ্রিক বাস্তুসংস্থান হুমকির মধ্যে পড়বে। পৃথিবীর 25% মাছ কোনো না কোনোভাবে প্রবালের ওপর নির্ভরশীল, একই সাথে উপকূলকে ঝড় ও ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে এই প্রবাল প্রাচীর। মানুষের নিরাপত্তাও পড়বে ঝুঁকিতে। মাসুম রাব্বি, চ্যানেল 24। চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে এবারও লাল কার্পেটে হেঁটেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন। পরনে ছিল সোনালী নকশায় কালো সাদা রঙের গাউন।
এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।